অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ দেবগুরু বৃহস্পতি ধনু রাশি থেকে, অর্থাৎ নিজ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে অলরেডি শনি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি এবং শনি, গুরু এবং শনি একত্রে মকর রাশিতে অবস্থান করবে এই 20 নভেম্বর টু 5ই এপ্রিল 2021 পর্যন্ত। এবং এখানে বৃহস্পতি নিচস্থ এবং শনির সাথে একত্রে অবস্থান করে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, মকর রাশিতে এই বৃহস্পতি শনির সাথে একত্রে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, এর ফলে আমি বিশেষ 6টি রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময় আসতে চলেছে এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। অর্থাৎ এই যে নিজভঙ্গ রাজযোগের ফলে 6টি রাশির ধন বৃদ্ধি এবং সব দিক থেকেই এই 6টি রাশি হতে চলেছে সৌভাগ্যশালী। কোন এই 6টি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। অর্থাৎ যারা আমার কাছে জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন, রিকোয়েস্ট পাঠান, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং সেখানকার কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন। এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। অর্থাৎ এখানে আপনাদেরকে অবশ্যই চার্জ দিয়ে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে পারবেন। রাশি লগ্ন প্লিজ আপনারা বলবেন না, এখানে রাশি লগ্ন জানানো হয় না। তো বিভিন্ন রকমের আপনাদের এখানে সুবিধা আছে, আপনারা নিজের মতন সমস্ত কিছু আপনারা করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সমস্ত জানতে পারবেন। শুরু করা যাক বৃহস্পতির রাশি পরিবর্তনে। অর্থাৎ আজ থেকে যে বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে এবং শনির সাথে এক হতে, দেখুন বৃহস্পতি কী দেয়। বৃহস্পতি আপনাদেরকে দেয় জ্ঞান। বৃহস্পতি যার ভালো থাকে কি না তার, অর্থাৎ আপনার বাচ্চাতে যদি বৃহস্পতির শুভ অবস্থান থাকে আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান থাকবে, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, এডুকেশনের দিক ভালো হবে, আপনার পুত্র সন্তান লাভের জায়গাটা কিন্তু আসবে। এই পুত্র সন্তানটা কিন্তু এই বৃহস্পতির আন্ডারে এবং আপনার গুরু থেকে সাহায্য আপনারা পাবেন, আপনাদের টিচাররা আপনাদের সাহায্য করবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কথা মধ্যে যথেষ্ট অভিজ্ঞতাপূর্ণ মানুষ আপনার কথা শুনবে। এই বৃহস্পতির মধ্যে, অর্থাৎ বৃহস্পতি যার ভালো থাকেন তারা ভালো অ্যাডভোকেট কিন্তু হয়। অর্থাৎ ভালো লয়ার হতে গেলে বা ভালো ব্যারিস্টার হতে গেলে বৃহস্পতি কিন্তু গুরুত্ব অপরিসীম। এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে কেমন আছে এবং শনি আপনার রাশিচক্রে কেমন আছে সেটা দেখা দরকার। এবং বর্তমানে যে গ্রহের গোচর অনুযায়ী যে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, এই 6টি রাশির ক্ষেত্রে হতে চলেছে ধনবর্ষা, অফার ধন। আমি এই 6টির, যে 6টি রাশি বলছি ভেরি ইম্পর্টেন্ট, এই 6টি রাশি আমি বিশেষভাবে বেছে কিন্তু এই 6টি রাশির কথা আপনাদেরকে বলছি, যারা পাবে। যদি আমি আবারও বলছি, যদি আমার কথা না শুনে যদি একটুকু গাছের পাতা না নড়ে তাহলে জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে দোষ আছে বা আপনার
শুভ দশা বা অন্তদশা চলছে না বলে আপনি এই সময় পূর্ণমাত্রায় কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। বর্তমান যে গ্রহের গোচর চলছে সেই অনুযায়ী এই 20 নভেম্বর টু 5 এপ্রিল বৃহস্পতি ঢেলে দিতে চলেছে। শিক্ষা জীবনটা কিন্তু এই বৃহস্পতির আন্ডারে। এই যে শনি হচ্ছে কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন কি না ঠিক তেমন ফল কিন্তু আপনি কিন্তু পাবেন। অর্থাৎ শনি অর্থাৎ জাজমেন্ট করে, অর্থাৎ আপনার কর্মফলের জাজমেন্টটা করবে শনি মহারাজ, এবং আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার বিচার ক্ষমতা, আপনার ধর্মের উপর কতটা, অর্থাৎ ধর্মীয় ভাবাবেগ কতটা আছে সেটা নির্ভর করে এই বৃহস্পতি। তো এই নিজভঙ্গ রাজযোগের ফলে কোন কোন এই রাশি পেতে চলেছে, প্রথম যে রাশি আমি কথা বলব নিজভঙ্গ রাজযোগ ঢেলে দিবে, প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির নিজভঙ্গ রাজযোগে চতুর্থভাবে আপনাদের ভূমি বাহন থেকে সুখ আপনাদেরকে দিবে, শিক্ষার ক্ষেত্রে ভালো, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা তৈরি করবে, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করবে, শেয়ার মার্কেট থেকে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু করাবে, এবং এই সময় আপনারা কিন্তু ফাটকা থেকেও কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন এই সময় ব্যবসা থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। রাজনীতির সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় ভালো। বৃহস্পতি এই তুলা রাশিকে অপার ধন দিতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে তুলা রাশির, ধনবৃদ্ধি করবে এই নিজভঙ্গ রাজযোগ। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দ্বিতীয়ভাবে নিজভঙ্গ রাজযোগ, ধনভাবে ধনপতির অবস্থান রাশির অধিপতি এবং চতুর্থ পতিকে কানেক্ট করে অবস্থান করছে আপনার দ্বিতীয়ভাবে। আপনাদের ক্ষেত্রে আয় যথেষ্ট পরিমাণে হবে, ইনকাম যোগ আপনাদের যথেষ্ট ভালো, এই সময় আপনারা প্রচুর উন্নতি কিন্তু আপনারা এই সময় করবেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ইনকাম হবে, আপনাদের যারা বিদেশের সাথে ব্যবসা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধনবৃদ্ধি করাবে এই নিজভঙ্গ রাজযোগ, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতেই এই নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ কিন্তু নিয়ে আসবে। তিন নম্বর যে রাশি অর্থাৎ আপনাদের কর্মের দিকটা ভালো করবে, আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে, এই নিজভঙ্গ রাজযোগ আপনাদের ইনকাম আয় সোর্সটা কিন্তু বৃদ্ধি করবে। আগের থেকে মকর রাশির এই ফিনান্সিয়াল কন্ডিশনটা যথেষ্ট ভালো হবে, অর্থাৎ শনি সাড়ে সাথে চলছে, তাও এই বৃহস্পতি এবং শনি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করাতে আপনাদের আর্থিক স্থিতিটা খুব মজবুত হবে, সন্তান দিকটা আপনাদের যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গায় তৈরি করবে, বিবাহের দিক তৈরি করবে, ব্যবসার দিকটা আপনাদের ভালো, আপনাদের আটকে থাকা কাজগুলো ভালো সম্পূর্ণ হবে, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ভাগ্যের দ্বারা যে কাজ হয় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের দশমভাবে এই অবস্থা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কর্মলাভ, কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি, আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে, আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে। এই সময় আপনারা উন্নতির চরম শিখরে, ঐশ্বর্যের চরম শিখরে কিন্তু যেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু, যদিও ব্যয়ভাবে অবস্থান করছে,
ব্যয় আপনাদের বৃদ্ধি করবে, কিন্তু আপনারা যেগুলো ইনভেস্টমেন্ট করবেন কিনা সেগুলো হচ্ছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, জমি কিনা, ফ্ল্যাট কিনা, বাড়ি কিনা এবং বিদেশ থেকে ইনকাম যোগটাও কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ বৈদেশিক ইনকাম আপনাদের এই সময় যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের ব্যয় বৃদ্ধি করবে, কিন্তু যারা এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা যারা করেন বিদেশের সাথে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন, আপনাদের ক্ষেত্রে ভালো নতুন ব্যবসা আপনাদের এই সময় হবে। আপনাদের প্রাপ্তির জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা তৈরি করবে এই নিজবঙ্গ রাজ্য। কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু শরীরের দিকটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। এই সময়টাতে আপনারা অবশ্যই দেখবেন যে আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন সেখান থেকে কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু এই নিজভঙ্গ রাজযোগের ফলে লাভ, কুম্ভরাশি ব্যয় হবে। আমি বারবার বলছি ব্যয়টা কিন্তু আপনাদের খুব কাজের ব্যয় কিন্তু হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নিজভঙ্গ রাজযোগ অপার ধনবর্ষা করতে চলেছে, আপনাদের ক্ষেত্রে ধনবৃদ্ধি করতে চলেছে এই নিজভঙ্গ রাজ্য। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই নিজভঙ্গ রাজ্য আপনাদের রাশির পঞ্চমভাবে সৃষ্টি করছে। আপনাদের শেয়ার থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন, সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো কন্যা রাশির। ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে করাবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো হবে, লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে। আপনাদের শরীরের দিকে উন্নতি হবে, শরীরের পাটটা ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট মজুদ হবে এই নিজভঙ্গ রাজ্য। এই বৃহস্পতি আপনাদেরকে ঢেলে দিবে, ধনবৃদ্ধি আপনাদের করাবে। এ সময় আপনারা ভূমি বাহন সুখ কিন্তু পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক প্রাপ্তি এই জায়গাটা কিন্তু বৃহস্পতি এবং শনি একত্রে অবস্থান করে এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে। অর্থাৎ এই ছয়টি রাশি এই নিজভঙ্গ রাজ্যকে মালামাল হতে চলেছে এই 20 নভেম্বর টু 5ই এপ্রিল 2021 পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।